এদিকে নোয়াখালীর কবিরহাটে আজ শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা ও সমাবেশ করবে আওয়ামী লীগ। কবিরহাট সরকারি কলেজ মাঠে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। বিস্তারিত তথ্য নিয়ে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী এএসএম নাসিম। নাসিম, আমাদের জানাবেন আওয়ামী লীগের সমাবেশের সবশেষ তথ্য এবং কেন্দ্রীয় নেতাদের মধ্যে আসলে কারা কারা সেখানে এই মুহূর্তে রয়েছেন। নির্দেশ দিলেই আমাদের যে যোগাযোগ ব্যবস্থা সেটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সেইটুকু উন্নয়ন সম্ভব। আজকে যেখানে দাঁড়িয়ে কথা বলছি এদিকে নোয়াখালীর কবিরহাটে আজ শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা ও সমাবেশ করবে আওয়ামী লীগ। কবিরহাট সরকারি কলেজ মাঠে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। বিস্তারিত তথ্য নিয়ে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী এএসএম নাসিম। নাসিম, আমাদের জানাবেন আওয়ামী লীগের সমাবেশের সবশেষ তথ্য এবং কেন্দ্রীয় নেতাদের মধ্যে আসলে কারা কারা সেখানে এই মুহূর্তে রয়েছেন। আপনি নির্দেশ দিলেই আগামী তিন আমি আপনার কাছে বিনয় অনুরোধ করব, আপনি শুধু নির্দেশ দিলেই আমাদের যে যোগাযোগ ব্যবস্থা সেটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সেইটুকু উন্নয়ন সম্ভব। আজকে যেখানে দাঁড়িয়ে কথা বলছি এই কবি এদিকে নোয়াখালীর কবিরহাটে আজ শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা ও সমাবেশ করবে আওয়ামী লীগ। কবিরহাট সরকারি কলেজ মাঠে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। বিস্তারিত তথ্য নিয়ে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী এএসএম নাসিম। নাসিম, আমাদের জানাবেন আওয়ামী লীগের সমাবেশের সবশেষ তথ্য এবং কেন্দ্রীয় নেতাদের মধ্যে আসলে কারা কারা সেখানে এই মুহূর্তে রয়েছেন। আপনি নির্দেশ দিলেই আগামী তিন আমি আপনার কাছে বিনয় অনুরোধ করব, আপনি শুধু নির্দেশ দিলেই আমাদের যে যোগাযোগ ব্যবস্থা সেটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সেইটুকু উন্নয়ন সম্ভব। আজকে যেখানে দাঁড়িয়ে কথা বলছি এই কবি এদিকে নোয়াখালীর কবিরহাটে আজ শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা ও সমাবেশ করবে আওয়ামী লীগ। কবিরহাট সরকারি কলেজ মাঠে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। বিস্তারিত তথ্য নিয়ে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী এএসএম নাসিম। নাসিম, আমাদের জানাবেন আওয়ামী লীগের সমাবেশের সবশেষ তথ্য এবং কেন্দ্রীয় নেতাদের মধ্যে আসলে কারা কারা সেখানে এই মুহূর্তে রয়েছেন। আপনি নির্দেশ দিলেই আগামী তিন আমি আপনার কাছে বিনয় অনুরোধ করব, আপনি শুধু নির্দেশ দিলেই আমাদের যে যোগাযোগ ব্যবস্থা সেটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সেইটুকু উন্নয়ন সম্ভব। আজকে যেখানে দাঁড়িয়ে কথা বলছি এই কবি